প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইউনুস আলী, সহকারী অধ্যাপক জীবননগর ডিগ্রি কলেজ জীবননগর। আমি জীবননগর ডিগ্রি কলেজে পৌরনীতি একাদশ ও দ্বাদশ শ্রেণীতে পৌরনীতি ও সুশাসন বিষয়টি পাঠদান করে থাকি। এখন সারা বিশ্বব্যাপী কোভিড-19 বা এক কথায় করোনা ভাইরাসের সংক্রমণে বিপর্যস্ত, সারা বিশ্বই ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের শিক্ষা ব্যবস্থাও এই ক্ষতির হাত থেকে রেহাই পায়নি, আমরা নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। শিক্ষায় এই ক্ষতি কিছুটা পুষিয়ে নেওয়ার জন্য আমাদের কলেজ কর্তৃপক্ষ, বিশেষ করে আমাদের কলেজের সুযোগ্য অধ্যক্ষ জনাব আলী আক্তার মহোদয় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন অনলাইন ভিত্তিক ক্লাস নেওয়ার জন্য। এর অংশ হিসাবে আজকে আমি পৌরনীতি ও সুশাসন বিষয়ে তোমাদেরকে পড়াব। আমরা এই পৌরনীতি ও সুশাসনের প্রথম পত্র ও দ্বিতীয় পত্র একযোগে পড়িয়ে থাকি। ইতোপূর্বে আমরা প্রথম থেকে তৃতীয় অধ্যায় পর্যন্ত পাঠ শেষ করে প্রথম সাময়িক পরীক্ষা নিয়েছি। এখন আমাদের প্রস্তুতি বার্ষিক পরীক্ষার জন্য। এই বার্ষিক পরীক্ষায় আমরা চতুর্থ থেকে সপ্তম অধ্যায় পর্যন্ত পড়াব। আজকে আমি এই পৌরনীতি ও সুশাসন বিষয়ে পঞ্চম অধ্যায়, এই পঞ্চম অধ্যায়ের জাতীয় সংসদ বিষয়ে আলোচনা করব। জাতীয় সংসদ, প্রথমে জাতীয় সংসদ কি এটা আলোচনা হবে। জাতীয় সংসদ হচ্ছে বাংলাদেশের আইন পরিষদের নাম, বাংলাদেশের আইন পরিষদের নাম। সারা বিশ্বে সকল দেশেরই আইন পরিষদ আছে, তেমনি আমাদের বাংলাদেশেরও একটি আইন পরিষদ আছে। এই আইন পরিষদ দ্বিকক্ষ বিশিষ্ট এবং একপক্ষ বিশিষ্ট হয়ে থাকে। কোনো কোনো দেশে একপক্ষ বিশিষ্ট, যেমন বাংলাদেশ, তুরস্ক, নেদারল্যান্ড ইত্যাদি দেশে একপক্ষ বিশিষ্ট আইনসভা আছে। আবার কোনো কোনো দেশে, যেমন ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা, এই সমস্ত দেশে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা আছে। তো আমাদের বাংলাদেশের আইন পরিষদ একপক্ষ বিশিষ্ট এবং এর নাম হচ্ছে জাতীয় সংসদ। জাতীয় সংসদ বিষয়ে আমরা প্রথমে দেখব যে এই জাতীয় সংসদ কীভাবে গঠিত হয়, গঠন পদ্ধতি। আমাদের বাংলাদেশের জাতীয় সংসদ 72 সালের সংবিধান অনুযায়ী গঠিত হয়েছে, পরবর্তীতে অনেক সংশোধন হয়েছে। তো আমাদের এই জাতীয় সংসদের সদস্য সংখ্যা বর্তমান সংবিধান অনুযায়ী ষোড়শ সংশোধন, বাংলাদেশের সংবিধানের ষোড়শ সংশোধনী অনুযায়ী 350 সদস্য বিশিষ্ট, 350 সদস্য বিশিষ্ট। এই 350-এর মধ্যে 300 সদস্য সরাসরি নাগরিকদের ভোটে নির্বাচিত হয়ে থাকেন। এটা হচ্ছে সাধারণ আসন, সাধারণ আসন 300টি, এবং এই 300 আসনে একক নির্বাচনী এলাকা থেকে একজন করে মোট 300 জন সদস্য নির্বাচিত হয়ে থাকেন। আর বাকি 50টি আসন এটা নারীদের জন্য সংরক্ষিত, সংরক্ষিত নারী আসন 50 জন। এই 50 জন সদস্য জনগণের ভোটে নির্বাচিত, সদস্যদের ভোটে নির্বাচিত হয়ে থাকে। জনগণের সরাসরি ভোটে নির্বাচিত জাতীয় সংসদের 300 জন সদস্যের নির্বাচনে নির্বাচিত হয়ে থাকে।
এই জাতীয় সংসদের মেয়াদকাল 5 বছর। প্রথম অধিবেশন এর পর থেকে 5 বছর। তবে 5 বছরের পূর্বেও এটা ভেঙে যেতে পারে, কোনো বিশেষ অবস্থার সৃষ্টি হলে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সুপারিশ ক্রমে সংসদ ভেঙে দিতে পারেন। তবে সাধারণভাবে এর মেয়াদ 5 বছর। জাতীয় সংসদের অবস্থান আমাদের বাংলাদেশের রাজধানী ঢাকায়। ঢাকায় জাতীয় সংসদের সংসদ ভবন আছে। এই সংসদ ভবনে জাতীয় সংসদের অধিবেশন অনুষ্ঠিত হয়। তো জাতীয় সংসদের অধিবেশন বিষয়ে আমি বলছি, নির্বাচনের গেজেট ঘোষণার 30 দিনের মধ্যেই প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় এবং পরবর্তী অধিবেশনগুলো 60 দিনের মধ্যেই হতে হয়। অর্থাৎ এক অধিবেশন থেকে আর এক অধিবেশনের বিরতিকাল 60 দিনের অধিক হবে না। আর সংসদের একটি কুরাম সংক্রান্ত একটি বিষয় আছে, কুরাম, QUORUM। কুরাম হচ্ছে ইংরেজি শব্দ, এর অর্থ হচ্ছে নিম্নতম সদস্যের উপস্থিতি। অর্থাৎ কতজন সদস্য উপস্থিত থাকলে এই অধিবেশন চলতে পারে। বাংলাদেশের সংবিধান অনুযায়ী কুরাম সংখ্যা হচ্ছে 60 জন। অর্থাৎ কমপক্ষে 60 জন সদস্য উপস্থিত না থাকলে অধিবেশন অনুষ্ঠিত হবে না, আর 60 বা 60-এর অধিক থাকলে এই অধিবেশন চলতে থাকবে। এখন আমরা এই সংসদের, জাতীয় সংসদের সদস্য পদের যোগ্যতা এবং অযোগ্যতা নিয়ে আলোচনা করব। অর্থাৎ জাতীয় সংসদের সদস্য হতে হলে জাতীয় সংসদের সদস্য হতে হলে কি যোগ্যতা লাগবে। প্রথম যোগ্যতা হচ্ছে তিনি বাংলাদেশের নাগরিক হবেন। দ্বিতীয় হচ্ছে কমপক্ষে 25 বছর বয়স হতে হবে। তৃতীয় হচ্ছে তিনি একজন আদালত কর্তৃক স্বাভাবিক মানুষ হিসাবে স্বীকৃত হতে হবে। এগুলো মোটামুটি যোগ্যতা। আর অযোগ্যতা হচ্ছে তিনি যদি বাংলাদেশের নাগরিক না হন তাহলে তিনি এই পদের যোগ্য হবেন না। দ্বিতীয় হচ্ছে তিনি যদি দেউলিয়া হন এবং পরবর্তীতে দেউলিয়া দায় মুক্তি না পান তাহলে তিনি অযোগ্য হবেন। তৃতীয় হচ্ছে যে আদালত কর্তৃক যদি অপ্রকৃতিস্থ হন তাহলে তিনি অযোগ্য হবেন। এ হচ্ছে যোগ্যতা এবং অযোগ্যতার মাপকাঠি, আরও কিছু শর্ত আছে। এখন আমরা এই জাতীয় সংসদের ক্ষমতা এবং কার্যাবলী। জাতীয় সংসদ হচ্ছে বাংলাদেশের আইন পরিষদ। একটি দেশের, একটি রাষ্ট্র গঠিত হতে হলে সেই রাষ্ট্রের কতগুলো উপাদান লাগে। এই উপাদানের মধ্যে একটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে সরকার। সরকার রাষ্ট্রের মুখপত্র, সরকারের দ্বারা রাষ্ট্র পরিচালিত হয়। যে রাষ্ট্রের সরকার থাকে না সেটি আর রাষ্ট্র থাকে না, সেটা কাণ্ডারীবিহীন নৌকা বা জাহাজের মতো হয়। এই সরকারের আবার 3টি বিভাগ বা শাখা আছে। এই 3টি বিভাগের একটি গুরুত্বপূর্ণ শাখা হচ্ছে আইন পরিষদ। আইন পরিষদ এবং এই 3টি শাখার মধ্যে 1 নম্বর হচ্ছে আইন পরিষদ, 2
শাসন পরিষদ আর 3 বিচার বিভাগ। এই 3 শাখা বা বিভাগের সমন্বয়ে রাষ্ট্র সুষ্ঠুভাবে পরিচালিত হয়। আর সরকার, সরকারের সাফল্য এবং ব্যর্থতা এই 3 বিভাগের সমন্বিত কার্যক্রমের উপরে নির্ভর করে। সরকার সফল তখনই হয় যখন এই 3 বিভাগ সুষ্ঠুভাবে কর্ম সম্পাদন করতে পারে। এখন আমি এই আইন পরিষদের অর্থাৎ জাতীয় সংসদের ক্ষমতা ও কার্যাবলী নিয়ে আলোচনা করব। সব বিভাগেরই কাজ আছে, যেমন বিচার বিভাগের কাজ হচ্ছে বিচার করা, শাসন বিভাগের কাজ হচ্ছে শাসন করা, আর আইন বিভাগের কাজ হচ্ছে মোটাদাগে আইন তৈরি করা। এই এছাড়াও আরও নির্দিষ্টভাবে আইন পরিষদের কতগুলো কার্য আছে। এই কাজের ভিতরে প্রধান এবং গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আইন সংক্রান্ত। আইন বিভাগের প্রধান এবং গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আইন সংক্রান্ত। আইন পরিষদ হচ্ছে রাষ্ট্রের, মানে আইন পরিষদ মানে আমাদের জাতীয় সংসদ, রাষ্ট্রের সার্বভৌম আইন পরিষদ। এই আইন পরিষদ রাষ্ট্রের আইন তৈরি করে, পুরাতন আইন বাতিল করে এবং যুগোপযোগী নতুন আইন তৈরি করে এবং আইনের সংশোধনও করে। আইন তৈরি বা প্রণয়ন, সংশোধন বা পরিবর্তনের জন্য সংসদের অধিবেশনে বিল উত্থাপন করতে হয়। বিল হচ্ছে আইন তৈরির খসড়া। এই খসড়ার উপরে সংসদ সদস্যের বৃন্দ আলোচনা করেন, সমালোচনা করেন। আলোচনা সমালোচনার শেষে এই বিলটি সংসদ কর্তৃক গৃহীত হলে সেটি রাষ্ট্রপতির অনুমোদনের জন্য প্রেরণ করতে হয়। রাষ্ট্রপতি এই বিলের উপরে 7 দিনের মধ্যে অনুমোদন দিবেন অথবা সংশোধনের জন্য পুনরায় সংসদের কাছে ফেরত পাঠাতে পারেন। রাষ্ট্রপতি যদি 7 দিনের মধ্যে অনুমোদন দেন তাহলে আইনে পরিণত হবে, আর তিনি যদি কিছুই না করেন, ফেরত অথবা অনুমোদন না দেন, তাহলে 15 দিনের মধ্যে এটি আইনে পরিণত হয়ে যাবে। এটা গেল আইন পরিষদের আইন সংক্রান্ত কাজ। দ্বিতীয় হচ্ছে শাসন সংক্রান্ত কাজ। শাসন সংক্রান্ত বিষয়ে জাতীয় সংসদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আইন তৈরির পাশাপাশি এই জাতীয় সংসদ শাসন বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। কিভাবে আইন পরিষদ শাসনে অংশগ্রহণ করেন? এটি জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্ন জিজ্ঞাসা, মুলতবি প্রস্তাব, ঘৃণা প্রস্তাব এবং অনাস্থা প্রস্তাবের মাধ্যমে শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে থাকে। শাসন বিভাগ গঠিত হয় সাধারণত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দকে নিয়ে। এই মন্ত্রী পরিষদ আইন পরিষদের নিকট তাদের সকল কাজের জন্য দায়বদ্ধ থাকে। মন্ত্রী পরিষদ তাদের সকল কাজের জন্য আইন পরিষদের নিকট জবাবদিহি করতে বাধ্য। আইন পরিষদ তথা জাতীয় সংসদ যদি অনাস্থা প্রস্তাব অনুমোদন করে তাহলে মন্ত্রী পরিষদ ভেঙে যায়। অর্থাৎ মন্ত্রী পরিষদ বা শাসন বিভাগকে নিয়ন্ত্রণের মাধ্যমে আইন পরিষদ শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে। এটাই হচ্ছে আইন পরিষদের শাসন বিভাগীয় কার্যক্রম। এরপরে আমরা জাতীয় সংসদের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি। এটি হচ্ছে জাতীয় সংসদের অর্থ সংক্রান্ত কাজ। জাতীয় সংসদের অর্থ সংক্রান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সরকার পরিচালনার জন্য রাষ্ট্রকে অর্থাৎ সরকারকে প্রত্যেক বছর আর্থিক বছরের শুরুতেই জাতীয় সংসদের অধিবেশনে বাজেট উপস্থাপন করতে হয়। এই বাজেটে সরকারের আয় ব্যয়ের হিসাব থাকে এবং আয় ব্যয় জাতীয় সংসদের আয় ব্যয়ে অনুমোদন নিতে হয়।
জাতীয় সংসদ আয় ব্যয় তথা বাজেটের উপরে যদি অনুমোদন না দেয় তাহলে সরকার আয় ব্যয় নিয়ন্ত্রণ করতে পারে না। অর্থাৎ আইন পরিষদ বা জাতীয় সংসদ রাষ্ট্রের অর্থ ভাণ্ডারের নিয়ন্ত্রক ও অভিভাবক। এই অভিভাবকত্বের মাধ্যমে রাষ্ট্রের অর্থ ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে থাকে জাতীয় সংসদ। এবারে আমি জাতীয় সংসদের বিচার সংক্রান্ত কার্যাবলী নিয়ে আলোচনা করছি। জাতীয় সংসদের বিচার সংক্রান্ত বিষয়ে তেমন ভূমিকা না থাকলেও কিছুটা আছে। মূলত বিচার ব্যবস্থা বিচারের দায়িত্ব সুপ্রিম কোর্ট এবং তার অধস্তন আদালতের আদালত এটি করে থাকে, কিন্তু জাতীয় সংসদ কিছু কিছু ক্ষেত্রে বিচারকের ভূমিকায় অবতীর্ণ হয়। এই বিচারকের অবতীর্ণ কিভাবে হয় কয়েকটি বিষয়ে, যেমন রাষ্ট্রপতি প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট যদি রাষ্ট্রের গুরুতর অসদ আচরণ করেন বা রাষ্ট্রপতি শারীরিকভাবে অসামর্থ্য হন অথবা মস্তিষ্ক বিকৃতি হয় তাহলে জাতীয় সংসদ রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করতে পারে। ইমপিচমেন্ট, ইমপিচমেন্ট হচ্ছে রাষ্ট্রপতির অভিশংসন, অর্থাৎ সহজ কথায় রাষ্ট্রপতিকে তার পদ থেকে সরিয়ে দেওয়া। এই কাজটি আমাদের জাতীয় সংসদ বা আমাদের আইন পরিষদ করে থাকে। এরপরে আরেকটি বিষয় বলে আমি শেষ করছি, আমার সময় সংক্ষিপ্ত। আরেকটি কাজ হচ্ছে নির্বাচন সংক্রান্ত কাজ। বাংলাদেশের আইন পরিষদ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত কিছু কিছু কাজ করে থাকে, নির্বাচকের ভূমিকা পালন করে থাকে। যেমন জাতীয় সংসদের নির্বাচিত 300 জন সদস্য নারী আসনের 50টি নারী আসনের 50 জনকে এই সংসদ সদস্যরা নির্বাচন করে থাকেন। আর এই সংসদ জাতীয় সংসদ স্পিকার, ডেপুটি স্পিকার এবং রাষ্ট্রপতিকেও নির্বাচন করে থাকেন। এটাই হচ্ছে জাতীয় সংসদের নির্বাচন সংক্রান্ত কাজ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই লেকচারটি শুনে উপকৃত হবে এবং আমাদের এই কলেজ থেকে আরও ধারাবাহিকভাবে রুটিন অনুযায়ী নিয়মিতভাবে এই কার্যক্রম পরিচালিত হবে। আশা করি তোমরা এটা ফলো করতে থাকবে এবং আমি দোয়া করছি তোমরা সবাই সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।